ঝিনাইদহে দুই মাদক সেবীর 2 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এ দণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ জানায়, শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় মাদক সেবীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সাহেব আলী ও শাহিন হোসেন নামের 2 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসে 2 জনকে 6 মাস করে কারাদণ্ড ও 100 টাকা করে জরিমানা করে বিচারক। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।